গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে 10:30, আজকে অনেক দেরি হয়ে গেছে, তো এখন চুল আস যায়নি, এই স্নান করে আসলাম, পুজো দিলাম, এতদিন পুজো দিতে দেওয়া হয়নি, অমাবস্যা ছিল বলে পুজো দিতে নেই, যাই হোক দিতাম না। আর এখন মেয়ের জল বসিয়ে দিয়েছি, বিছানা গোছাবো, প্রচুর কাজ বাকি, চলো দেখতে থাকো। মেয়ের জল বসিয়ে দিয়েছি এখানে, দিকে বিছানার অবস্থা দেখো, এখন গোছাবো। চা খেয়ে নেবো, এখন বাজে 11:15, আমি এত বেলায় চা খাচ্ছি আজকে বিস্কুট দিয়ে। এই যে রুই ঘুমাচ্ছে এখন, সো গাইজ এইমাত্র চা খেয়ে নিলাম, তো রুহি এখন ঘুমাচ্ছে, তাই ভাবছি অনেকদিন মুখে স্ক্রাব করা হয় না, স্ক্রাব করে নিই, চলো। স্ক্রাবটা পরিষ্কার করে এখন একটু মাস্ক মেখে নিয়েছি, এটা 5 মিনিট রাখতে হবে, তো আমি সোমিজের স্ক্রাব আর মাস্কটা ইউজ করি। আর সোমিজের এই মাস্ক মাখার সময় সোমিজের টোনারটা ইউজ করি, অন্য সময় প্লামের টোনারটা ইউজ করি। তো কে কে সোমিজের টোনার ইউজ করো আর মাস্কটা ইউজ করো বলবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে। চলো 5 মিনিট বাদে মুখটা ধুয়ে আসবো। সো গাইজ এখন মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো, আর এই জায়গাটা একটু গুছিয়ে নেবো, খেলা ফেলনা দিয়ে সরিয়ে রেখেছে, তো দেখো এই জায়গাটার অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, পরিষ্কার করবো। আজ রান্না হয়েছে ভাত, ডাল, ভাজা, এটাও মসুর ডাল, এটা একটা টক ডাল, ডিমের তরকারি, বড়ার তরকারি, আমার মেয়ের ডাল, ডিম। আমি খেয়ে নিলাম ভাজা দিয়ে আর বড়া দিয়ে আর ডিমের তরকারি আর চাটনি দিয়ে ভাত খেয়ে নিলাম। লাঞ্চ করার পরে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, ফোন দেখছিলাম, একটু ইউটিউব করছিলাম, তো ইউটিউবের বিষয়ে আরও নলেজ বাড়াচ্ছিলাম। তো এখন উঠলাম, ফ্রেশ হলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে নিলাম, মেয়ে উঠে গেছে, মেয়েকে জল খাইয়ে দিয়েছি, এইবার একটু সন্ধে দিয়ে নেব, সন্ধেটা দিয়ে নেব। আমার নিজের ঘরেও ঠাকুর পাতা আছে আর আমাদের মন্দিরও আছে, মানে বড় করে মন্দির আছে, বড় মা মনসা আছে, তারা মা আছে, সব রকম ঠাকুরই আছে, দেখাবো একদিন। তো এখন সন্ধেটা দিয়ে নিই ঘরে, তো দেখো এটা হচ্ছে আমার ঘরের একটা ছোট্ট ঠাকুর পেতেছিলাম, এখানে এখানে আছে গোপাল, 3টে গোপাল আছে, এই গোপালটা হচ্ছে পাঁচু গোপাল থেকে আনা গোপাল, আমার মেয়ে যখন প্রেগনেন্ট ছিলাম আমি যখন তখন এটা কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে ফেলেছিল, সেই কার্তিক ঠাকুরটা পুজো করি, আর এটা গণেশ, গণপতি বাপ্পা, আর শিব ঠাকুর আমার সব থেকে কাছের মানুষ, মহাদেব, যখনই কোনো অসুবিধা হয় মহাদেবের নাম জপ করি। আর এটা হচ্ছে আমরা তো দীক্ষা নিইনি, এটা হচ্ছে মায়েদের দীক্ষা নেওয়া গুরুদেব, তো একসাথেই পাতা আছে। তো দেখো আমি এখন এটা সন্ধ্যা দিয়ে দিই, পুজো দিয়ে দিই।
হয়েও এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়ের খাবার করে নিয়ে চলে আসলাম, মেয়েকে খাইয়ে দেবো। মামা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। এইমাত্র মা চা দিয়ে গেল, বিকালে চাটা না হলে সন্ধ্যেবেলাটা ঠিক জমে না। মেয়েকে খাইয়ে নিই আর এই যে বিস্কুট খেয়ে নিই, চলো। সো আমার মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, চুল ঠুল বেঁধে দিয়েছি ওকে, রাজাও ফোন করেছিল এইমাত্র, অফিস থেকে বেরাচ্ছে। তো দেখো আমি এখন বসেই আছি আর ও খেলছে, বদমাশি করছে। তো অ্যাপোলো থেকে ও আসার সময় মেয়ের এই তেলটা এনেছে, আর আমাদের গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছিল সেটা এনেছে, আর এনে শুয়ে পড়েছে। তো এখন মা চাউমিন এনে দিল, আমরা খেয়ে নিই, আর আমার মেয়ে খাচ্ছে। মামা তাকাও, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়েছি ডিনারে। গাইস আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো, মেয়েও ঘুমাবে, রাত হয়ে গেছে অনেকটাই। তো আজকের ব্লগটি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমাকে যারা ভালোবাসো তারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবে, অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, শুভরাত্রি, গুড নাইট।